আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোসাম্মদ মৌসুম সহকারী শিক্ষক গলমাট্র শিকলাল মাধ্যমিক বিদ্যালয় আজকে তোমাদেরকে আমি পড়াচ্ছি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র আজকের পাঠ শেষে তোমরা লেখক সম্পর্কে বলতে পারবে শব্দের অর্থ বাক্য তৈরি করতে পারবে গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করতে পারবে এবার আমরা বলতেছি যে বাড়িতে কেউ বেড়াতে আসলে দেখে কি বলে নিশ্চয়ই তোমরা জানো তা অতিথি বল থেকে অতিথি কোনো বেদনাদায়ক অতীতের কোনো বেদনাদায়ক ঘটনা কি মনে হয়ে থাকে অতীতের কোনো বেদনাদায়ক অবশ্যই আমাদের মনে হয়ে থাকে আর সে ঘটনা যদি অতিথিকে নিয়ে ঘটে তাহলে আমরা তাকে কি বলতে পারি অতিথির স্মৃতি আচ্ছা তাহলে শিরোনাম হলো অতিথির স্মৃতি এই গল্পে আমরা যে অতিথি স্মৃতি গল্প পড়াবো গল্পটা তার একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা লেখক পরিচিত দেখে নিই লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম আঠারোশো সালে হুগলি পশ্চিমবঙ্গ আর মৃত্যু হল উনিশশো সালে এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর পৃষ্ঠে বের করে একটু পড়ে নিচ্ছি কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছিল বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ করে কান খাড়া করে বললো ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিল না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠলো ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুঁড়ু মেঘের আওয়াজ নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে ও কিছু না নিধু ধমক দিয়ে বলে উঠলো কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে এরকম মেঘ ডাকলে মানে ডাকার মানে তুই কিছুই কিছু জানিস ঝড় উঠবে তখন জলে নামব না এখন জলে নামবো না কাল বৈশাখী আমরা সকলে তৎক্ষণাৎ বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ধর মানেই আম কুড়ানো মাঠের বাগানে চা পাতলির আম এ অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময় পাকে ঝড় উঠলে আর তলার ভিড়ও তেমনি সে আগে গিয়ে যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গা রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওই ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতরির তলায় যাওয়া ঠিক হবে কি হবে আচ্ছা এবার আমরা একটু বাক্য এবং বাক্য শব্দ বাক্য গঠন করি অর্থ উপবন অর্থ বাগান পরিচর্যা কর্মী আসামি অভিযুক্ত ব্যক্তি এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে এই অতিথির স্মৃতি গল্পের যে আসল বিষয়টা ছিল একটা কুকুরকে নিয়ে ও গেন এতক্ষণ পড়লাম পড়ে পাওয়া